আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি পেশেন্টের রিভিউ দিচ্ছি। পেশেন্টটি ভোলার একজন পেশেন্ট এবং আমরা তার তথ্যটা তার মুখ থেকেই শুনতে চাই। রোগীর নাম নাজমা, তুমি নাম বলো, বয়সটা বলো। নাম নাজমা, বয়স 22 বছর। তোমার কি সমস্যা ছিল শুরু থেকে বলো তো? আমার শুরু থেকে আমার বাচ্চা প্রথমে সিজার হয়েছিল, সিজার হওয়ার পর থেকেই ব্যথা। প্রথম সিজার হওয়ার পর থেকে অনেক ডাক্তার দেখাইছিলাম, কিন্তু কোনো ডাক্তারই কোনো কারি কাজ হয় না। ব্যথাটার প্রকৃতি কেমন ছিল? ব্যথাটার প্রকৃতি অনেক যন্ত্রণা করতো, কিটকিটে কামড় মারতো, তারপর জ্বলতো, অনেক যন্ত্রণা করতো। ঘুমাইতে পারতাম না? যেই না, যে শান্তি মতো ঘুমাইতে পারতাম না, খাইতে পারতাম না, বাচ্চা কোলে নিতে পারতাম না, রাস্তা মতো কতটা করতে পারতাম না। এখন এরপরে আমরা কি করলাম? আমরা কি করলাম? আপনারা ইনজেকশন দিয়েছেন। ইনজেকশন দেওয়ার পরে ব্যথা কমে আবার ব্যথা আসছে না? তারপরে কতবার ইনজেকশন দেওয়া লাগছে? চারবার দিয়েছেন। চারবারের পরে? চারবারের পরে এখন আমার মনে হয় এখন ভালো না? কিন্তু কম, আগে ছিল 100 ভাগের 90 ভাগে কমে গেছে। পেটের দুই পাশে ছিল, নাভির নিচে। হ্যাঁ, নাভির নিচে, নাভির নিচে এই ব্যথাটা ছিল। প্রিয় দর্শক, যে বিষয়টি আমি আসলে এখানে ফোকাস করতে চেয়েছি, যে আসলে অনেকের দেখবে যে নিচের পেটে তীব্র জ্বালা পোড়া সহ ব্যথা হয় এবং এই ব্যথাটি অত্যন্ত অসহনীয় পর্যায়ে চলে যায় কোনো কোনো সময়। এবং এটা সবচেয়ে ভালো একটি ক্যাটাগরি, পালসেটাইল পেন। কোনো কোনো সময় দেখবেন তীব্র ব্যথা হচ্ছে, এরপরে আবার নাই, আবার যখনই আপনি একটু হাঁড়ু দিয়ে বা ঝুঁকে কাজ করতে যাচ্ছেন তখন প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো এই পরিস্থিতিতে আসলে এই জায়গাটা দেখবেন আলট্রাসোনোগ্রাম এভরিথিং নর্মাল, আপনি পেটের সিটি স্ক্যান করলেও সেটা নর্মাল আসে। তো এরপরেও কেন ব্যথা আসে, এই জায়গাটাকে অ্যানালাইসিস করার জন্য আমি বলবো যে এই রুগীটার ক্ষেত্রে এটা ছিল একটা এন্ট্র্যাপমেন্ট নিউরোপ্যাথি, যেটাকে আমরা বলি ইলিও ইনগুইনাল এবং ইলিও হাইপোগ্যাস্টিক এন্ট্র্যাপমেন্ট নিউরোপ্যাথি, যেটি কি না পেটের ভেতরে না কিন্তু পেটের ভেতর থেকে চামড়ার উপরে, এই চামড়া থেকে পেটের ভেতরের আগ পর্যন্ত যে জায়গাটি রয়েছে মাংস পেশি সহ, এই জায়গার নার্ভে এই প্রবলেমটি হয়। বিভিন্ন কারণে হতে পারে, সেটা আমরা পরে আলোচনা করব। তো এই প্রবলেমের কারণে যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় যে তীব্র ব্যথা এবং জ্বালা পোড়া টাইপের ব্যথা কন্টিনিউয়াস থাকে। কোনো কোনো সময় আমরা দেখি পালসেটাই হঠাৎ হঠাৎ তীব্র আকারে আসে এবং আপনার ঘুম নষ্ট হয় বা সব কিছু, আপনি মানে জীবনটা অতৃষ্ট হয়ে যায়। তো এই ধরনের পেইনের সাফারিংসে আমরা সাধারণত ইন্টারভেনশনাল চিকিৎসা করি ইঞ্জেকশনের মাধ্যমে। এটি খুবই সেফ, নিরাপদ এবং এই ইঞ্জেকশনগুলো আপনার কোনো ক্ষতি হয় না এবং পেশেন্ট কিন্তু ইম্প্রুভ হয়। এই পেশেন্টটি দেখানোর উদ্দেশ্য এটা, আমি এরকম অনেক রোগীর চিকিৎসা করেছি, মোর দেন 50 পেশেন্ট আমার এটা ইম্প্রুভমেন্ট হয়েছে, বাট এই পেশেন্টটি স্পেশালি দেখেছি যে চারবার ইঞ্জেকশন দেওয়া লেগেছে এবং সে অতিষ্ঠ হয়ে গিয়েছিল ব্যথার চোটে। এবং আমিও একটা পর্যায়ে বলেছি তোমাকে আর ইঞ্জেকশন দেবো না, এটার পরে আমরা অবজার্ভ করবো। নাও আফটার 3 মান্থস এখন সে আমাকে জানালো যে আমি ভালো আছি। এই জন্য আমি আমার রোগীদেরকে এই তথ্যগুলো শেয়ার করার জন্য জানিয়ে রাখলাম। আপনাদের যাদের এই ধরনের প্রবলেম হবে অবশ্যই আপনারা ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারেন, সঠিক চিকিৎসা নিলে আশা করি ব্যথা থেকে মুক্ত থাকা সম্ভব। ব্যথা নিয়ে জীবনযাপন করতে হবে, এর মধ্যে কোনো কৃতিত্ব নেই। মনে করি যে আপনারা অবশ্যই জেনে রাখবেন যে অ্যাডভান্স ট্রিটমেন্ট রয়েছে, অ্যাডভান্স পেইন মেডিসিনের ট্রিটমেন্ট রয়েছে, সেইগুলো আপনি গ্রহণ করলে ভালো থাকতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।